Hi guys, this is Joykhan from Hardware Sentinels back again with another video. So, as আপনি যদি আমাদের চ্যানেল রেগুলার ফলো করে থাকেন অথবা রেগুলার ভিউয়ার হন তাহলে অলরেডি আপনি জানেন যে আমি আমার গিফট হিসেবে একটা মনিটর পাইছিলাম রাইট বিহাইন্ড মি Dell UltraSharp. So, ওই মনিটরটা পেয়ে আমি খুব হ্যাপি হয়েছিলাম obviously. So, আল্ট্রাশার্পের ব্যাপারে যারা জানেন অথবা জানেন না সবাইকে বলি যে আল্ট্রাশার্প জিনিসটা বেসিক্যালি আউট অফ দ্য বক্স কালার ক্যালিব্রেটেড থাকে ইটস সাপোজ টু হ্যাভ প্রফেশনাল গ্রেড কালার ক্যালিব্রেশন সো আপনি আপনার যত ভিডিও এডিটিং অথবা এই জাতীয় কাজকর্মের জন্য আল্ট্রাশার্পটাকে সবাই খুব বেশি প্রেফার করে বিকজ অফ ইটস নাইস কালার্স অ্যান্ড এটা ফ্যাক্টরি কালার ক্যালিব্রেটেড থাকে যেটা হচ্ছে আমি আনবক্সিংয়ের সময় দেখাইছিলাম যে ওখানে একটা শিট ছিল ওই গ্রাফে আপনারা দেখতে পেতেছেন তো সব কিছু মিলে এটা আউট অফ দ্য বক্স এটা একটা ভালো মনিটর হওয়ার কথা অ্যাপারেন্টলি সো আমি মনিটরটা প্লাগ ইন করছি দুইটা মনিটরের সেট আপ সব কিছু করার পরে অ্যান্ড আমার এই পাশের যে মনিটরটা সেটা বেসিক্যালি একটা গেমিং মনিটর এটা একটা টিএন প্যানেল সো আমি যখন মনিটরটা প্লাগ ইন করি তো করার পর আমি দেখি যে দ্য কালার ইজ নট গুড আই মিন জাস্ট স্ট্রেট কালারটা ভালো ছিল না সো আমি যখন দুইটা মনিটর পাশাপাশি আমি যেহেতু ইউজ করতেছি দিস ওয়ান ইজ এ টিএন প্যানেল এগুলো সাপোজ টু বি হ্যাভ কালার বাট অ্যাপারেন্টলি আমার টিএন প্যানেল আল্ট্রাশার্প থেকে বেটার কালার দিতেছিল কালার ভালো ছিল না বলতে আমি মেইন ডিফারেন্সটা পাইছি হচ্ছে আমার কালারগুলো ঠিক চোখে লাগতেছিল না আমি যদি সহজ ভাষায় বুঝিয়ে বলতে চাই অ্যান্ড সবচেয়ে জঘন্য জিনিসটা ছিল হচ্ছে কন্ট্রাস্ট রেশিও সো পুরোপুরি আমি একটা ওয়াশড আউট টাইপ পাইতেছিলাম আমি আপনাদেরকে কিছু ফুটেজ দেখাই যেখানে হচ্ছে আমি মাত্র মনিটরটা আনবক্স করছি সো ওইখানে আপনারা দেখতে পাইতেছেন যে দুইটা মনিটর পাশাপাশি রাখার ফলে একটা লাইক লিটারালি ওয়াশড আউট মানে ব্ল্যাকটা গ্রে হয়ে গেছে এত বেশি ওয়াশড আউট টাইপ অ্যান্ড পাশে আমার মনিটর পাশে আমার টিএন প্যানেলের মনিটর ইজ শোয়িং সাম ওয়াট বেটার কালার সো খুব স্বাভাবিকভাবে আমি ফার্স্টে খুব ডিপ্রেসড হয়ে গেছিলাম কারণ ইটস ইট কস্ট 30K ইট ইজ আ লট সো স্বাভাবিকভাবেই আমার মাথায় যেটা আসছে যে প্রবলেমটা মনে হয় আমার ইউনিটের সাথে সো আমি ওইটা নিয়ে রাত্রেবেলা ঘাটাঘাটি করে নিই পরদিন সকালবেলা আমি যেটা করছি আমি আমার ফ্রেন্ডদের সাথে কন্ট্যাক্ট করছি যেটা কই থেকে কিনা হয়েছে হ্যান হয়ে যাবে আমি সব পেপার টেপার নিয়ে আমি হচ্ছে স্টার্টিংয়ে গেছিলাম সো অ্যাপারেন্টলি স্টার্টিংয়ে যারা আছে তারা খুবই হেল্পফুল স্পেশালি আমান ভাই তো ওনাকে বলার পরে আমি যখন আমার ইস্যুটা বলছি যে আই এম নট গেটিং গুড কালার্স বিইং আল্ট্রাশার্প সো সে যেটা করছে আরেকটা 24 ইঞ্চ সেম মডেলের আমার সামনে আনবক্স করে ওইটা তারপর সে ওইটা রান করছে তো রান করার পরে আমি দেখলাম যে সেম কাহিনী যে অ্যাপারেন্টলি আমি যেই রকম কালার দেখতেছি ওইটাও এখানে তো আমি বললাম যে মানে এমন কেন তো এরপরে যেটা করছি আমরা 27 ইঞ্চ মডেল মানে সেম জিনিসটারই 2019 27 ইঞ্চ মডেল যেটা আল্ট্রাশার্প সেইটা ওপেন করা হলো তো ওইটা খোলার পরে আমি লাইক ওকে ঠিক আছে মানে দ্যাটস হোয়াট আই শুড হ্যাভ গট তো কনফিউজড কিছুই করার নাই তো আমি বাসায় চলে আসছি এবং বাসায় চলে এসে আমি আমার মতো রিসার্চ করা শুরু করছি তো অ্যাপারেন্টলি খুব সূক্ষ্ম একটা বিষয় আমাদের ভুলটা হয়ে গেছিলো সেটা হচ্ছে আপনারা এই জিনিসটা করতে জানেন আমি জানি না যে এনভিডিয়ার যে ডিসপ্লে কন্ট্রোল প্যানেলটা আছে সেখান থেকে আমরা অ্যাপারেন্টলি যে ডাইনামিক রেঞ্জের যে ব্যাপারটা সেই জিনিসটা চেঞ্জ করতে পারে এবং ডাইনামিক রেঞ্জটা যদি আপনার ফুল না করা থাকে দেন আপনার মনিটর কাইন্ড অফ খারাপ কালার দেখাবে এবং সেই জিনিসটাই হয়েছে আমার ডেল আল্ট্রাশার্পের কেসে তো দেন আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম যে কিনা 27 ইঞ্চ মডেল চালায় তো সে বললো যে তার আউট অফ দ্য বক্স ডাইনামিক রেঞ্জ ফুল করা ছিল কিন্তু অ্যাপারেন্টলি 24 ইঞ্চের যে মডেলগুলো আছে সেগুলোতে 24 ইঞ্চের যে মডেলগুলো আছে সেগুলোতে অ্যাপারেন্টলি আমাদের এই ডাইনামিক রেঞ্জটা ফুল করা নাই দ্যাটস ওয়াই আমি কালার পাইতেছিলাম না সো আমি ওইটা ফুল করলাম ফুল করার পরে আমার কন্ট্রাস্ট রেশিও লাইক আগের মতো ব্যাক করলো অ্যান্ড দেন আমি আমার মতো কালার কিছু ক্যালিব্রেট করে নিয়ে আমি এরপরে ফাইনালি আমার যেই কালারটা পছন্দ আমি যেরকম দেখতে চাই মনিটরটা আমি সেরকম দেখা শুরু করলাম সো আউট অফ দ্য বক্স আমি আমার মনিটরটা পাইছি হচ্ছে এই অবস্থায় এটা হচ্ছে আমার টিএন প্যানেলের আগের গেমিং মনিটরটা আর এটা হচ্ছে আমার নতুন আল্ট্রাশার্প সো আপনারা দেখে বুঝতে পারতেছেন দুইটার ব্ল্যাক লেভেলের মাঝখানে সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে দিস ইজ লাইক মোর গ্রেইশ কালার টোন এটা পুরোপুরি ওয়াশড আউট কালার দিতেছে অ্যান্ড এটা কাইন্ড অফ ভালো ব্ল্যাক দিতেছে এটার তুলনায় অ্যান্ড যদি কালারের কথা আসে দিস ইজ জাস্ট এ ভিডিও সো মানে ক্যামেরায় কতখানি বোঝা যাইতেছে আই এম নট শিওর বাট ইফ ইউ গ্যাস ক্যান সি মানে দিস ওয়ান ইজ শোয়িং বেটার কালার্স দেন দিস আইপিএস প্যানেল দিস ওয়ান ইজ মোর সফট অ্যান্ড ওয়াশড আউট অ্যান্ড দিস ওয়ান ইজ মোর লাইক আই প্লিজিং সো এটা ছিল হচ্ছে আমার ফার্স্ট ডিসঅ্যাপয়েন্টমেন্ট তো এরপর হচ্ছে আমি আমার কালার ক্যালিব্রেশনের নামি তো আমি সব কিছু
কাজ টাচ করে আমি যেটা পাইছি সেটিংসটা সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আউট অফ দ্য বক্স আমার মনিটরটা এইভাবে ছিল, অ্যান্ড ডেলের জন্য মনিটরে একটা ডিসপ্লে ম্যানেজার আছে, তো এটা আপনি গুগলে সার্চ দিলেই পাবেন যদি আপনি ডেল ইউজার হন। তো এখানে আপনার ব্রাইটনেস আর কন্ট্রাস্ট দুইটাই 100% দেওয়া, অ্যান্ড ম্যানুয়াল মোডে এটা আপনার স্ট্যান্ডার্ডে দেওয়া। তো আপনি এখানে গেমে দিলে মানে গেম মোডটাতে দিলে আপনি মোটামুটি ভালোই কালার পাবেন, তবে আমি বেস্ট কালারটা পাইছি হচ্ছে 6500K-তে। অ্যান্ড আমি আমার ব্রাইটনেস কমে রাখছি হচ্ছে 75-এ, অ্যান্ড আমার কন্ট্রাস্ট রাখছি হচ্ছে আমার 90-তে। এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বেশি আই প্লিজিং ছিল। এটা গেল হচ্ছে আমার ডেলের স্পেসিফিক ফিচারগুলো। এখন আপনি যদি আপনার মনিটর, সেটা যে কোনো মনিটরই হোক, সেটা নিয়ে যদি হ্যাপি না হন, সেটা আপনি টুইক করতে পারবেন হচ্ছে এনভিডিয়া কন্ট্রোল প্যানেল থেকে। সো সরি টু AMD ইউজার্স, তারা আপনাদের জিপিউর কেসে আমি ঠিক জানি না, তো এনভিডিয়ার কেসে এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে আপনার চেঞ্জ রেজলিউশন আর অ্যাডজাস্ট ডেস্কটপ কালার সেটিংস, এই দুইটা সেটিংস দিয়ে আপনি আপনার মনিটরের কালার নিজের ইচ্ছা মতো টুইক করে নিতে পারবেন, সেটা যে কোনো মনিটর হোক, অ্যাজ লং এজ ইউ হ্যাভ এনভিডিয়া জিপিউ। সো এখানে আপনার ব্রাইটনেস, কন্ট্রাস্ট, গামা, যে কোনো টুইকিং আপনি করে নিতে পারবেন। অ্যান্ড চেঞ্জ রেজলিউশনে গিয়ে এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আউটপুট ডাইনামিক রেঞ্জ। তো আমার ডেলটার প্রবলেমটা ছিল বেসিক্যালি এটাই, এই ডাইনামিক রেঞ্জটা এখানে লিমিটেড দেওয়া ছিল। এটা আপনি আপনার মনিটরে চেক করে নিতে পারেন, এটা লিমিটেড নাকি ফুল দেওয়া। সো লিমিটেড থেকে যখন আপনি ফুল করে অ্যাপ্লাই করবেন, তখনই আপনি আপনার মনিটরে একটা ড্রাস্টিক চেঞ্জ দেখতে পাবেন, যে আপনি ইমিডিয়েটলি দেখতে পারতেছেন যে আমার মনিটরের কালার, ব্যাকগ্রাউন্ড যে ব্ল্যাক কালার লেভেলটা ছিল সেটা অলরেডি অনেক বেশি বেটার হয়ে গেছে। অ্যান্ড এতেও যদি আপনার আপনি যদি এতে হ্যাপি না হন, দেন আপনি আপনার মতো কালার সেটিংস চেঞ্জ করে নিতে পারেন। কিন্তু আমি আমার স্পেসিফিক মনিটরে কেসে এই প্রবলেমটা ফেস করছি, অ্যান্ড আমি আমার ডেলের যে ড্রাইভারটা আছে সেটা চেঞ্জ করে নিয়ে আমি আমার আমার চোখের জন্য কমফোর্টেবল কালার লেভেল পাইছি। সো ক্যালিব্রেশনের পরে আমি ফাইনালি এই কালারটা পাই। দিস ইজ নাও সিগনিফিক্যান্টলি হ্যাভ বেটার ব্ল্যাক লেভেলস দেন দিস ওয়ান, বুঝতেই পারতেছেন এখন দুইটা মাঝখানে ডিফারেন্স করে। অ্যান্ড যদি আমি কোনো ভিডিও ওপেন করি, দেন দিস ওয়ান ইজ দ্য সেম ভিডিও। এখন আপনি দেখতেছেন যে কালারটা অনেক বেশি পাঞ্চি আগের থেকে, যদি আপনি ভিডিও পজ করে দেখেন। অ্যান্ড এটার সাথে কম্পেয়ার করলে নাও এটার কালারটা একটু খারাপ লাগতেছে এটার তুলনায়, অ্যান্ড দিস ওয়ান হ্যাভ স্টিল বেটার কালার। সো এখান থেকে বোঝা যাইতেছে ওকে, দিস ওয়ান ইজ দ্য কালার উই শুড হ্যাভ গেট ফ্রম দ্য ফার্স্ট টাইম। তো ক্যালিব্রেশনের পরে আর কি আমরা এই কালারটা পাই। সো নাও আই এম হ্যাপি। সো দ্যাটস ইট ফর আ কুইক আপডেট। আমি মনিটরটা অলমোস্ট 3 weeks-এর মতো ইউজ করতেছি। তো এতদিন পরে ইউজ করার পরে আমার মানে রেকমেন্ডেশন হচ্ছে দিস মনিটর ইজ লাইক ওয়ার্থ ইট, লাইক 30K ফর আ 1080p মনিটর ইজ আ লট, বাট স্টিল ইটস ওয়ার্থ ইট, কারণ ইট হ্যাজ এন্ডলেস কালার পটেনশিয়াল। সো আপনি যদি ঠিকঠাক মতো টুইক করে নিতে পারেন আপনার মতো, তাহলে আপনি যেই কালারটা চাইতেছেন, আপনি যেভাবে চাইতেছেন, আপনি মনিটরটা ওইভাবে দেখতে পারবেন। বাট জিনিসটা আউট অফ দ্য বক্স না, এবং সেটাই আমার কাছে একটা সবচেয়ে বড় বামার ছিল, কারণ ডেল যেহেতু এত বেশি অ্যাডভার্টাইজমেন্ট করে, প্লাস আউট অফ দ্য বক্স কালার ক্যালিব্রেট হাবি যাবি অনেক কিছু শুনছি কেনার আগে। তো ফাইনালি কেনার পরে দেখা গেল যে স্পেসিফিক এই 24-ইঞ্চের মডেলটা ঠিক কালার ক্যালিব্রেটেড না, এটা আমাকেই করে নিতে হইতেছে, বা 27-ইঞ্চ আবার এই প্রবলেম থেকে ভালো। সো দ্যাটস ইট ফর আ কুইক আপডেট। কয়েকদিন পরে রিভিউ আসতেছে, ডু সাবস্ক্রাইব টু চেক দ্যাট আউট, অ্যান্ড signing out.